করতে, এটার কি অনুমতি আছে? আমি ফিদিয়া দেব আমার নিজের সন্তানকে বা নাতি নাতনিকে, যেটা ইফতারের খাবার হিসেবে। ফিদিয়ার ব্যাপারে যদি বলতে হয়, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2:184 যে রোজা রাখে কষ্ট হলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। এখন নাতি নাতনিকে দেওয়ার কথা যদি বলেন, এখানে পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে যে ফিদিয়া দিতে হবে গরিব কোন লোককে, তাহলে নাতি নাতনি যদি গরিব না হয় তাহলে ফিদিয়া দিতে তাকে পারবেন না, গরিব হতে হবে, ধনী হলে ফিদিয়া দেওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট, ফিদিয়া অনেকটা জাকাতের মতো, এমন কাউকে জাকাত দেবেন না যে নির্ভরশীল। সন্তানরা বাবার উপরে নির্ভরশীল, নাতি নাতনিও নির্ভরশীল, তাই এভাবে দেখলে নাতি নাতনিকে ফিদিয়া দেওয়া যাবে না। আর এখানে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেই লোক যদি খুব গরিব হয় আর সন্তানেরা বাবা বা দাদার উপর নির্ভরশীল না, যেহেতু তারা খুব গরিব, তাদের ভরণ পোষণে টাকাই নেই, এমন ক্ষেত্রে শেষ উপায় হিসেবে নাতি বা নাতনিকে ফিদিয়া দেওয়া যেতে পারে অথবা সন্তানকে। এর ভিত্তি একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1936। এক লোক নবীর কাছে আসলে নবী তাকে এক ঝুড়ি খেজুর দিয়ে বললেন, তুমি গরিবদের মাঝে বিলিয়ে দিও। সে বলল, আমি কি আমার পরিবারের চেয়ে গরিবদের মাঝে এটা বিলিয়ে দেব? নবী বললেন, হ্যাঁ। সে বলল, আল্লাহর নামে বলছি, আমি আমার পরিবারের চেয়ে গরিব এমন কোন পরিবারকে চিনি না, মদিনার 2 পাহাড়ের মাঝে এমন কেউ নেই। নবী হাসলে, তার মাড়ি দেখা গেল, আর তিনি বললেন, আচ্ছা তোমার পরিবারকে দাও। তাহলে এমন ক্ষেত্রে যদি পরিবার গরিব হয়, যদি বাবা দাদার উপর নির্ভরশীল না হয়, এমন ক্ষেত্রে শেষ উপায় হিসেবে নাতি বা নাতনি অথবা সন্তানকে ফিদিয়া দেওয়া যেতে পারে। সেটা যদি ইফতারের খাবারও হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই, তবে সাধারণ নিয়মে ধনী কাউকে ফিদিয়া দেওয়া যাবে না, শেষ উপায় হিসেবে তারা খুব গরিব হলে ফিদিয়া দিতে পারেন। তাহলে ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ।